घमंड नहीं मेरे भाई, ठंड है बहुत, जुकाम रैट वैट बाहर आ रही है भाई, मैं तो जा रहा हूँ रजाइयों में। তো ফাইনালি বন্ধুরা আজকে আমরা যাব পরকুল মেলা, আমার এলাকার বিখ্যাত মেলা, একটা পরকুল মেলা যেখানে এক সময় অনেক মানে লোকজন হতো, একটা পৌরাণিক মেলা আর কি। পরকুল গ্রাম থেকে সামনে যে নদীটা সেই নদীটাই আর কি মেলা হয়। তো এখান থেকে প্রায় 600 থেকে 700 মিটার হবে। তো আমি মাঝে অনেক ক্ষেত আছে, তো সামনে সরিষা বাড়ি দেখতে পাচ্ছ। তো আশা করি ভিডিওটা অনেক লোকেরই ভালো লাগবে, যাতে মানে যারা এখানে এসেছে তারা হঠাৎ পরকুল এলাকার ভিডিও দেখলে তখন বলবে যে না কেউ একজন ভিডিও করে ইউটিউবে আপলোড দিয়েছে। তো ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে বলছি, কারণ আমি চেষ্টা করব যতটা আনন্দ দেওয়ার। আজকে আমার ভিডিও করার একদম মুড থাকেনি, কারণ লকডাউনের উপরে যে মেলা হচ্ছে লোকজন তো একদমই নাই, তাও দেখাবো। একটা হাটে যেমন লোক হয় সেরকম লোক হয়নি, কিন্তু চেষ্টা করব মানুষজনকে বোঝাবার সঠিকভাবে। লোক নাই একদম, দেখতে পাচ্ছেন না কোনো লোক নাই। চানটা তো করা যাক। তো বন্ধুরা যে এই মূর্তিটা দেখতে পাচ্ছ, পরকুল মেলা যদি কেউ আসো তো দেখতে পাবে এই মূর্তিটা। এই মূর্তিটা মানে সেই এক বছর দু বছর প্রায় আগে একজন টুসু শিল্পী মানে টুসু গান করা শিল্পী এখানে এসে নাচ করতে করতে আর কি মারা গেছিল, সেই কারণে এখানে তার মূর্তিটা তৈরি করেছে। তো বহুত মজা আসবে বন্ধুরা যদি কোন বছর এখানে আসো। তো এই বছর করোনার কারণে আমাদের এই মেলাটা বন্ধ হয়ে গেছে প্রায়। উপরে দেখো এখানে জুয়া খেলা হচ্ছে সেই ক্যারামবোর্ডের স্ট্রাইকার নিয়ে। তো আমি এখানে ভিডিও বানাতে চাইছিলাম, কিন্তু তারা আমাকে বাধা দিল ভিডিও বানাতে, বারণ করলে, সে কারণে আমি এখানে ভিডিওটা আমি পুরোটা করে দেখাতে পারলাম না। তুমি দেখতে পাচ্ছ কচি কচি বাচ্চাগুলোকে তাড়া দিচ্ছে। তো এখানে বন্ধুরা দেখতে পাবে যে এখানে দাসগুলা ধুতি গামছা পাতি রেখেছে, এরা জান করে ওঠা লোককে টিকা দেয় আর কি, তারপরে টাকা দেয়, যেমন টাকা চাল পয়সা যে যেটা করে দিই। এইখানে আপনাকে পেয়ে যেতে হবে, চপ্পল জুতা বটে ওই জন্য ঠিকই আছে। এইটা পেরাবো, পেরাবার পরে সেইখানকে যাবো, চলো এটা পেরাই নিয়ে আগে। আমরা এখন একদম নদীর মাঝে ভাই, একটু ধারে আছি নদীর মাঝে, অনেকটা চওড়া নদী, অনেকটা কাছে জুড়ে গুলা যখন নদীর জল ছাড়ে তখন এগুলো ভর্তি হয়ে থাকে সব কিছু। তো দেখতে পাচ্ছ কত লোক চান করছে এখানে, আমরাও এবারে এখানে চান করবো। চলো আমাদের ওই যে ছেলাগুলো আছে ওইখানে চলো, ওইখানে ওইখানে আমাদের ছেলে না, আমাদের গ্রামে কোনো ছেলে আসে না, আমি আর তুমি ছাড়া কেউ আসে না। তো চান এবারে আমরা করতে যাব। এই যে জল এখানে যে পরকুলে যে আশ্রম আছে, আশ্রমটা একটু করে দেখাবো। আশ্রমে যে সাধু আছে এখানে সে মাছ ছাড়ে আর কি, যতদূর জানি আমি। তো এই ঘাটে একটু ভিড় আছে, তারপরে ওই পারে মহিলা কিছু আছে, সেই কারণে এই ঘাটে আমরা চান করতে লজ্জা লাগছে, সেই কারণে আমরা নদীর ওই পারে যাব। নদী অনেক বড় নদী, প্রায় হ্রদের মতো। চান এবারে করবো, কিন্তু চান করা ভিডিওটা বানাবো না, কারণ ব্যাপক ঠান্ডা আজকে, সকালে করছি তো, তাও যতটা সম্ভব দেখাবো। সো কন্টিনিউ ব্লগে রেডি থাকো সবাই। তো বন্ধুরা আমার এলাকার বন্ধুগুলো কিন্তু এখানে চান করছে, তো আমার চান করা আগেই হয়ে গেছে, সেই কারণে আমি উঠে ভিডিও বানাচ্ছি। তো ভিডিও মানে চান করার পর মাইকিং করছে, পুলিশ এসেছে, দেখতে পাচ্ছ সব কিছু। তো ব্লগটা বানানোর উদ্দেশ্য এটাই ছিল যে আমরা এই বছরের মকর সংক্রান্তিটা কীভাবে আমাদের কাটছে সেটা দেখাবো। এখন পুরো ফাঁকা, খুব লোকজন কম এই করোনার কারণে, মাস্ক আমিও আনতে ভুলে গেছি। তো চলো ওকে দেখতে থাকো ব্লগটা, মোটামুটি মজা আসবে, চেষ্টা করব আনন্দ দেওয়ার। দেখতে পাচ্ছ আমরা নদী এই পারে আবার চলে এসেছি, দেখতে পাচ্ছ যে দাঁত গুলো যেগুলো আছে, যে তারপরে যে ওখানে টিক নেই আমাদের এলাকার যে দাঁত থাকে তারা
তাকে আমি দেখতে পাচ্ছি না, সে কারণে আমি ওর কাছে নিতাম, তখন আমি নেব না। তো আমরা এবারে বাড়ির পথে রওনা দেব। তো চার আগে একটু পরফুলের যে মানে আশ্রমটা আছে সেই আশ্রমটাতে একটু দেখাবো সবাইকে। তো চলো ভিডিও মেলাতে প্রবেশ করবো, চলো আশ্রমটাকে যাবো, আশ্রমটাকে যাবো, আসো। মেলা কিন্তু চারদিকে পুলিশে পুলিশ ময় আছে, সে কারণে মেলা যদিও হতো কিন্তু হতে দিল না। এই যে পুলিশগুলো আবার ডান সাইডে দেখাচ্ছি দাঁড়াও, সেগুলো সব কিন্তু পুলিশ, সেবিকার পুলিশ আছে। তো এইবার আমরা আসামে প্রবেশ, আশ্রম বন্ধুরা দেখতে পাচ্ছ, আশ্রম। এখানে আমাদের সাধু বাবা থাকে পরকুলে, কিন্তু পুলিশের দাদা এই যে বাউল গান হতো, অনুষ্ঠান হতো কালকে। এইখানটাতে আগে অনুষ্ঠান হতো কিন্তু এই বছর হয়নি। তো বন্ধুরা এখানে একটা শিব মন্দির আছে, তো অনেক মহিলা আছে, সেই কারণে আমি ওইদিকে আর ভিডিও ক্যামেরা করবো নাই, কিন্তু এমনি যাব। কারণ এখানে যদি যাই অনেক লোক সন্দেহ করবে যে কি কারণে ভিডিও করছি, সেই করছি ওই করছি, সেই কারণে ভিডিও কিন্তু করবো না। চলো বন্ধুরা এখানে ঘুরে আসি। ভিডিওটা বানানোর আগে অনেক মহিলা কমলো, সে কারণে ভিডিও আমি বানাচ্ছি আরো থেকে। একজন ছিল আমাকে প্রায় তাকাইছিল যে এই ছেলেটা কি করছে, তো আমি তাকে তো আর বলতে পারছি না যে আমি ভিডিও বানাচ্ছি বলে। হয়ে গেছে আমাদের, তো আজকের মতন পরফুল মেলা আমাদের এখানে শেষ হলো। ভাবছিলাম আসবো কিন্তু এখন যা অবস্থা দেখতে পাচ্ছি, তারপর আবহাওয়া দেখতে পাচ্ছি একদম ম্যাগ করে রাখছে, জল অবশ্য পড়বে মনে হয়, সেই কারণে আর বিকালবেলাও আসবো না। জল পড়েছে বন্ধুরা, তখনই বলা মাত্র কিন্তু এত জল পড়লো আর কি, যে আমরা গ্রাম পর্যন্ত আস্তে আস্তে ভিজে গেছিলাম। তো সেই কারণে তখন আমরা আর ভিডিও বানাতে পারলাম না, আমার মোবাইলে চার্জও খুব কম ছিল, তো সেই কারণে আমি ঘরে আসে ভিডিওটা শেষ করছি আর কি। তো হয়তো পরকুল মেলার ব্যাপারে আমি অনেক কিছু বললাম, কিন্তু হয়তো দু একটা ভুলও বলতে পারি। তো ব্লগে যদি যারা কন্টিনিউ ভিডিওটা দেখেছ, তারা কিন্তু প্লিজ যদি কিছু মনে হয় সেখানে নিজেদের ভাই মনে করে কিন্তু ক্ষমা করে দেবে। তো আজকের মতন এখানেই শেষ, নেক্সট ব্লগ আমি অন্য কিছু নিয়ে বানাবো আরও। তো ততক্ষণের জন্য বাই।